প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলা লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি নাইমানুর, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। কেমন আছো আমার প্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমরা প্রতিদিন ক্লাসের শুরুতেই কি করি, আমাদের পূর্ব পাঠ যাচাই করি। তো আজকে আমরা গত ক্লাসে কি করেছিলাম সেগুলো একটু যাচাই করব প্রথমেই তোমাদেরকে। আচ্ছা, গত ক্লাসে আমরা কোন গল্পটা পড়েছিলাম হাবিবা, বলো তো? গত ক্লাসে আমরা কোন গল্পটা পড়েছিলাম? লাইভ ক্লাসে, গত লাইভ ক্লাসে আমরা কি পড়েছিলাম হাবিবা, মনে আছে? মহুয়া। গত লাইভ ক্লাসে আমি না অ্যাসাইনমেন্ট নিতে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, গত ক্লাসে আমরা পড়েছিলাম সততার পুরস্কার গল্পটি। আচ্ছা, সততার পুরস্কার গল্পের লেখক কে? স্নেহা। লেখক আমি ছবি দেখাচ্ছি, দেখো আমাদের সততা। বলবো আমি? হ্যাঁ বলো। মোহাম্মদ শহীদুল্লাহ। আচ্ছা, আমাদের তাহলে আমরা জানলাম যে আমাদের সততার পুরস্কার গল্প যে আমরা গত ক্লাসে পড়েছিলাম তোমাদের মনে আছে, এই গল্পের লেখক হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ। আচ্ছা, এই গল্পে আমরা পড়েছিলাম যে ইহুদি বংশের তিনজন ব্যক্তিকে আল্লাহর পাঠানো ফেরেশতা পরীক্ষা করতে আসেন। আচ্ছা বলো দেখি, তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি কি রোগ ছিল, তৃতীয় ব্যক্তির কি রোগ? অন্ধ। ভেরি গুড, খুব সুন্দর। এই যে অন্ধ ব্যক্তি ছিল, তৃতীয় ব্যক্তি ছিল অন্ধ। আচ্ছা, এরপরে প্রশ্ন করছি যে দ্বিতীয় ব্যক্তি ছিল টাকওয়ালা, টাকওয়ালাকে আল্লাহর ফেরেশতা কি উপহার দিয়েছিলেন? গাভিন গায়। এই তো, গাভিন গরু বা গাই। হ্যাঁ ঠিক, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে প্রশ্ন। তাহলে তোমরা সব পড়েছো ভালো, ভেরি গুড। আমাদের পূর্ব পাঠ খুব সুন্দর করে তোমরা পড়েছো। তাহলে আজকে আমরা পড়ব আমাদের যে কবিতা আছে, লাস্ট কবিতা। লাস্ট কবিতা কি আছে বলতে পারবে তন্নি? আমাদের কি কবিতা আছে, শেষের কবিতাটা কি? ফাল্গুন মাস। ফাল্গুন না মামনি, ফাগুন মাস। দেখো ফাগুন মাস, আমাদের যে কবিতা ফাগুন মাস। তাহলে সবাই কি বই সামনে রেখেছো? সামনে বই আছে তো সবার? হ্যাঁ। আচ্ছা, আমাদের আমরা একটু দেখে নেই আমাদের কবি কে। আমাদের হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদের লেখা আমরা ফাগুন মাস কবিতাটা আজকে আমরা পড়বো। তাহলে আমাদের আজকের আমাদের পাঠ কি ফাগুন মাস। আজকে আমাদের পাঠ কি ফাগুন মাস। ফাগুন মাস, আসলে ফাল্গুন মাসটাকেই কবি বলেছেন, তিনি তার কবিতায় ফাগুন মাস বলে তাকে আখ্যায়িত করেছেন। সেটাই হলো ফাল্গুন মাসটাই হচ্ছে ফাগুন মাস, এই কবিতাটার নাম দিয়েছেন। আচ্ছা, তাহলে আমাদের হুমায়ুন লেখক, আমাদের সরি কবি, কবি হুমায়ুন আজাদের লিখা ফাগুন মাস কবিতা নিয়ে আমরা আজ আলোচনা করব। তা প্রথমে আমরা তাহলে আমাদের বোর্ডে লিখে নিই, বোর্ডে আমরা একটু লিখে নিই আমার কবিতাটার নাম। তোমরা প্রয়োজনে খাতা তোমরা নোট নিতে পারো। আজকের আমাদের পাঠ হচ্ছে ফাগুন মাস। আজকে আমাদের পাঠ হচ্ছে ফাগুন মাস, যার কবি হচ্ছেন হুমায়ুন আজাদ। আচ্ছা, আজকের আমাদের কবিতা হচ্ছে ফাগুন মাস, যার কবিতে কবি হচ্ছে হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ লেখা আমরা ফাগুন মাস কবিতাটা আজকে পড়ব। তাহলে সবাই সামনে বই নাও, সবাই বই নিয়েছো? তন্নি, স্নেহা, হ্যাঁ। আচ্ছা ভেরি গুড, তাহলে আমরা পড়ি, তোমরা একটু শোনো, আমরা কিন্তু প্রত্যেকটা লাইন বুঝিয়ে দিব তোমাদেরকে সুন্দর করে। আচ্ছা, ফাগুন মাস, কবি হুমায়ুন আজাদ। ফাগুনটা খুব ভীষণ দর্শি মাস, পাথর ঠেলে মাথা উঁচোয় ঘাস, হাড়ের মতো শক্ত ডাল ফিরে ফাগুন সবুজ পাতা আবার উঠে বেড়ে। এখানে বোঝানো হচ্ছে যে দর্শি মানে দুরন্ত, এখানে দর্শি মানে দুরন্ত, চঞ্চল মাস বোঝানো হচ্ছে। কেন? সেই মাসে বলা হচ্ছে যদি মাটির উপর পাথরও পড়ে থাকে, সেই পাথরেরও ফাঁক দিয়ে কি হয়, ঘাস বের হয়। আবার বলা হচ্ছে যে এই সময় যে গাছ, যে আমাদের মোটা মোটা ডাল থাকে, সেই ডাল থেকে নতুন পাতা গজায়, সেই সময় কি হয়, হাড়ের মতো শক্ত ডাল ফিরেও কি করে, নতুন সবুজ সবুজ পাতা বের হয়। আচ্ছা, সকল দিকে বনের বিশাল গাল,
ছিলিং দিয়ে প্রত্যয় হয় লাল। বাংলাদেশের মাঠে বনের তলে ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে। এখানে সবুজ আগুন বলা হচ্ছে কেন? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে সবুজের আগুনটা কি। আসলে দেখো দেখো যখন কোনো জায়গায় আগুন লাগে খুব দ্রুত কিন্তু চারিদিকে বিস্তার লাভ করে, মনে হয় চারিদিকে লালে লাল হয়ে গেছে, আগুন ধরে গেছে। ঠিক তেমনি যখন এই ফাগুন মাসে গাছগাছালিতে সবুজ পাতা বের হয়, তখন মনে হয় যে চারিদিকে সবুজের যে সমারোহ, সেই সবুজের সমারোহটাকে কবি সবুজ আগুন বলেছেন। তাহলে আমরা কি বললাম, সবুজের সমারোহকে কি বলেছেন, সবুজ আগুন বলেছেন আমাদের কবি। এরপরে দেখো আবার বলা হচ্ছে ফাগুনটা খুব ভীষণ দুঃখী মাস। ফাগুনটাকে দুঃখী মাস হিসেবে কল্পনা করছেন কবি। হাওয়ায় হাওয়ায় ছড়ায় দীর্ঘশ্বাস, ফাগুন মাসে গোলাপ কাঁদে বনে, কান্নারা সব ডুকরে ওঠে মনে। কবি বলছেন এই ফাগুন মাসটাকে দুঃখী মাস বলে কল্পনা করেছেন। কেন দুঃখী মাস বলেছেন? আমরা যখন প্রতি বছর ফেব্রুয়ারি মাস আসে, তোমরা কি মনে আছে তোমাদের যে ফেব্রুয়ারি মাসে আমাদের একটা কি হয়েছিল, ভাষা আন্দোলন হয়েছিল। ভাষা আন্দোলন মনে আছে তো, 1952 সালে ভাষার জন্য অনেক লাখো আমাদের বীর সন্তানেরা কি করেছিল, জীবন বিসর্জন দিয়েছিলেন। তো যখন প্রতি বছর ফাগুন মাস আসে, সেই সময় ইংলিশের ফেব্রুয়ারি মাস, বুঝতে পেরেছো? এই কারণে কবি বলেছে যে সে সময় কি হয় দুঃখী মাস বলে কল্পনা করেছেন। এবং সে সময় যারা যারা যেই সব মায়েরা তাদের সন্তান হারিয়েছে, যেই সব বোনেরা তাদের ভাইদের হারিয়েছে, তাদের কি দীর্ঘশ্বাস পড়ে না সেই সময় প্রতি বছর ফাগুন মাস আসলেই? তারপরে বলছেন তাদের স্মৃতির স্মরণে সেই সময় কি বনে বনে দুঃখী গোলাপ ফুটে, বনে বনে যে গোলাপ ফুটে তাকে দুঃখী বলে কল্পনা করেছেন আমাদের কবি। তারপর বলা হচ্ছে ফাগুন মাসে মায়ের চোখে জল, ঘাসের উপর কাঁপে যে টলমল। ফাগুন মাসে বোনেরা বোনেরা বনে বনে বোন মানে কি ভাইয়ের বোনরা, বোনেরা উঠে কেঁদে, হারানো ভাই দুই বাহুতে বেঁধে। মানে বোনেরা তার কল্পনা করে তার ভাইদের কথা। ফাগুন মাসে ভাইরা নামে পথে, ফাগুন মাসে পাশে দস্যু আসে রথে। রথ মানে কি একটা যান, হিন্দুদের একটা বলে যে রথযাত্রা বলে, সেটা যান করা বলা হচ্ছে। এখানে কবি কল্পনা করেছিলেন যে 52 সালের কথা কল্পনা করেছিলেন, সেই সময় কি বাংলার ভাইয়েরা সব পথে নেমেছিল না ভাষা আন্দোলনের জন্য, সেই কথা কল্পনা করেছেন। ফাগুন মাসে বুকের ক্রোধ ঠেলে, মানে বুকের রাগ, আমরা বাংলা ভাষা প্রতিষ্ঠা করার জন্য কি করেছিল ভাইয়েরা, রেগে রাজপথে নেমেছিল। ফাগুন মাসে আগুন দেয় জেলে, মানে সেই সময় আন্দোলন করা হয়েছিল তাই বলা হচ্ছে। বাংলাদেশের শহর গ্রামে চড়ে ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে, ফাগুন মাসে দুঃখী গোলাপ ফোটে, বুকের ভিতর শহীদ মিনার উঠে। কেন বলা হচ্ছে যে বাংলাদেশের শহর গ্রাম সব এলাকায় কিন্তু কি হয়েছিল, এই আন্দোলন চলেছিল, কার জন্য, ভাষার জন্য। মূলত এই কবিতায় কবি সেই ফেব্রুয়ারি মাসের কল্পনা করেছেন ফাগুন মাসের সাথে। আচ্ছা এরপরে বলা হচ্ছে সেই যে কবে কয়েকজন খোকা ফুল ফোটালো রক্ত থোকা থোকা, গাছের ডালে পথের বুকে ঘরে, ফাগুন মাসে তাদেরই মনে পড়ে। মানে কি বাংলা ভাষার জন্য যেই সব ভাষা শহীদরা সেসব তাদের জীবন বিসর্জন দিয়েছে, তাদের কথাই কিন্তু প্রতি বছর ফাগুন মাস আসলে আমাদের কি মনে পড়ে যায়। আচ্ছা এরপরে বলা হচ্ছে সেই যে কবে 30 বছর হলো, ফাগুন মাসে দুঃখে দুচোখ ছলো ছলো, বুকের ভিতর ফাগুন পোষে ভয়, তার খোকাদের আবার কি যে হয়। যখনই ফাগুন মাস আসে, ফেব্রুয়ারি মাস আসে ইংলিশে, সেই সময় কি আমাদের সেই পূর্বের কথা আমাদের মনে পড়ে যায়, আমাদের সে আবার ভয় জাগে যে আবার কোনো কিছুর জন্য আমাদের ভাইদেরকে কি হারাতে হবে, বা আমাদের মায়েদের কি গোল খালি হবে। এটা কবি মূলত ভাষা আন্দোলনের সাথে কল্পনা করে ফাগুন মাসের রূপ তুলে ধরেছেন। ফাগুন মাসে যে প্রাকৃতিক রূপ বৈচিত্র্য, প্রকৃতির যে সৌন্দর্য, সে তার পাশাপাশি 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে ভাষার জন্য আমাদের বীর সন্তানেরা অনেক মায়ের কোল খালি করে চলে যাওয়া সন্তানদের কথা আমাদের মনে পড়ে যায়, এবং তাদের জন্য আমাদের কি হয় মনের মধ্যে আমাদের শহীদ মিনা, তাদের শ্রদ্ধা, তাদের প্রতি শ্রদ্ধা জেগে উঠে। তাহলে কি আমার শিক্ষার্থীরা কি বুঝতে পেরেছে আমাদের এই কবিতাটা, বলো? Yes, ma'am. কোনো সমস্যা? হ্যাঁ বলো বলো সোনামণি, কোনো সমস্যা মামনি? না ম্যাম। আচ্ছা ম্যাম বলো বলো। আচ্ছা থ্যাংক ইউ, তাহলে সুন্দর করে আমরা পড়েছি। আমরা তো একবার ম্যাডামের কাছে পড়লে তোমরা নিজেরা জোরে জোরে করে, ম্যাডাম যেভাবে জোরে জোরে পড়ছে তোমরা। হ্যাঁ বলো
ম্যাম হুমায়ুন আজাদের ছবিটা আরেকবার দেখাবেন? আচ্ছা দেখাচ্ছি আমি আমাদের, তাহলে হুমায়ুন আজাদের ছবিটা আমি আরেকবার দেখাচ্ছি। দেখো আমাদের আমাদের কবি হুমায়ুন আজাদ, হুমায়ুন আজাদ যার লিখে আমরা ফাগুন মাস কবিতাটা এক্ষুনি পড়লাম, তার কল্পনায় তিনি তুলে ধরেছেন ফাগুন মাসকে, যেটা আমাদের বাংলা ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তাদের কথাই কল্পনা করেছেন। এখন আমরা জানবো আমাদের কবির কথা, যে আমাদের কবি কত সালে জন্মগ্রহণ করেন। আচ্ছা আমাদের হুমায়ুন আজাদ 1947 সালে জন্মগ্রহণ করেন তৎকালীন ঢাকা জেলার বিক্রমপুরে, তৎকালীন ঢাকা জেলার বিক্রমপুরে, যার বর্তমান নাম হচ্ছে কি মুন্সীগঞ্জ। মুন্সীগঞ্জ, মুন্সীগঞ্জ এটা কিন্তু অনেক সময় কিন্তু আসে যে মুন্সীগঞ্জের পূর্ব নাম কি, তাহলে বিক্রমপুর, আর বিক্রমপুরের বর্তমান নাম কি মুন্সীগঞ্জ। তাহলে আমি পড়ে লিখে নিই যে আচ্ছা রাড়িখালে জন্মগ্রহণ করেন, কর্মজীবন শুরু করেন তিনি, মানে তার পেশায় ছিলেন কি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন, তিনি একজন অধ্যাপক ছিল, তার পেশা কি ছিল, তিনি একজন অধ্যাপক ছিলেন, তিনি কি ছিলেন পেশায় একজন অধ্যাপক। অধ্যাপক, আচ্ছা, এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 2004 সালে জার্মানির মিউনিক শহরে, জার্মানির মিউনিক শহরে তিনি মৃত্যুবরণ করেন 2004 সালে। তাহলে আমরা একটু বোর্ডে লিখে নিই যে হুমায়ুন আজাদের জন্ম আর মৃত্যুটা, তাহলে আমরা লিখে নিই একটু আমাদের কবি হুমায়ুন আজাদের জন্ম। তোমরা যদি একটু ভালো হয়, তোমরা যদি লিখে নাও সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু অনেক ভালো হয়। 1947 সালে জন্মগ্রহণ করেন আর মৃত্যুবরণ করেন কবে, মৃত্যুবরণ করেন 2004 সালে। হ্যাঁ 2000, কোথায় মৃত্যুবরণ করেন একবার মনে আছে তো? জার্মানির মিউনিক শহরে। হ্যাঁ জার্মানির মিউনিক শহরে, আচ্ছা ভেরি গুড। তাহলে আমরা জানলাম যে আমাদের হুমায়ুন আজাদ জন্মগ্রহণ করেন 1947 সালে এবং মৃত্যুবরণ করেন 2004 সালে। হ্যাঁ এখন আমরা যেটা জানবো, আমরা বেশ কিছু আমাদের শব্দার্থ আছে কিন্তু গুরুত্বপূর্ণ শব্দার্থ, সেই শব্দার্থ আমরা পড়ে দিব, সবগুলো আমরা পড়বো। আমরা তোমরা তো সবাই ভিডিও ক্লাসগুলো আমাদের দেখো নাকি মামনিরা? Yes, ma'am. হ্যাঁ আমি চেষ্টা করি, আমাদের তো ভিডিও ক্লাসের সময়টা একটু অল্প, আমি চেষ্টা করি মূল কথাগুলা বা মূল আমাদের শব্দার্থগুলো জানানোর, আমাদের লাইভ ক্লাসে অনেকটা সময়টা বেশি, তার জন্য আমরা বেশি পড়া নিয়ে একটু আসি, তাই আমি সবগুলো শব্দার্থ একটু তোমাদের সামনে পড়ছি। তোমরা অনেকেই আছো যে যারা বাসায় খুব রেগুলার মেনটেন করে পড়ো, তাদেরকে অনেক ধন্যবাদ। অনেকেই আছে রেগুলার মেনটেন করে না, তারা কিন্তু পরবর্তী ক্লাসে তাদের জন্য খুব সমস্যা হবে, অনেক দুর্বল দুর্বলতা থেকে যাবে, পরবর্তী ক্লাসে যে সৃজনশীল প্রশ্ন তোমাদের কিন্তু সহজ হবে না, আরো কঠিন হবে। যারা রেগুলার ক্লাস করছে না, ভিডিও বা লাইভ ক্লাস দেখছে না, তাদের জন্য কিন্তু অনেক সমস্যা হবে, তারা তখন সমস্যা ফেস করবে। আচ্ছা তাহলে একটু দেখো তোমরা আমার সাথে সাথে সবাই পড়ে নিলে তোমাদের জন্য ইজি হবে। আচ্ছা ফাগুন, দেখো ফাল্গুন বাংলা বছরের 11তম মাস, এটা কিন্তু দাগ দাও, এটা অনেক সময় আমাদের এসকিউ বা এমসিকিউ তে আসে যে বাংলা বছরের 11তম মাস কোনটা, ফাগুন মাস বা ফাল্গুন মাস যেটা, ফাগুনটাকে বলা হচ্ছে, সে ফাল্গুনটাকে ফাগুন বলা হচ্ছে, ভীষণ দোষী মাস, মানে ফাগুন মাসকে দুরন্ত মাস হিসাবে কল্পনা করা হয়েছে। পাথর ঠেলে মাথা উঁচোয় ঘাস, পাথরের বুকেও ঘাস জন্মে, পাথরের বুকেও ঘাস জন্মে। তোমরা অনেক সময় ট্রাই করতে পারো যে যখন এই ফেব্রুয়ারি বা ফাগুন মাস আসবে, তোমরা যদি মাটির উপর যে জায়গায় কোনো ঘাস টাস নাই, সেই জায়গায়ও যদি একটা পাথর টাথর রেখে দাও, দেখবি তার কিছুদিন পরে সেই পাথরের আশেপাশে তো ঘাস হবেই, মনে হবে যে পাথরটা ঠেলে দিয়ে তাকে ঘাস উঠছে, মানে সেই সময় কিন্তু সব গাছে গাছে নতুন পাতা গজায়, নতুন ঘাস হয় সবকিছু, বুঝছো? ফেরে মানে চিরে বিদীর্ণ করে সকল দিকে বনের বিশাল গাল, মানে দিকে দিকে বন গজে উঠে, যেটা আমি সবাইকে বললাম যে সেই সময় গাছে গাছে সবুজ পাতার সমারোহ দেখা দেয়, কচি কচি পাতা খুব সুন্দর হয়। আচ্ছা এরপরে দেখো প্রত্যহ হয় লাল, লাল ফুলের সম্ভারে রঙিন হয়ে ওঠে। আমরা জানি ফাগুন মাসে সবুজের সমারোহ দেখা যায়, এর পাশাপাশি আরেকটা জিনিস হয় যে লাল ফুল, মানে আমাদের যেসব গাছ দেখা যায় যে সেসব লাল ফুলের গাছ, সেইসব গাছ কিন্তু লাল ফুলে, হ্যাঁ হ্যাঁ এইসব গাছগুলোতে লাল ফুলের সমারোহ দেখা যায়। আচ্ছা সবুজ আগুন জ্বলে, বনে বনে কি হয়, বনে সবুজ বিস্তারকে, মানে আমি কি বললাম প্রতিটা গাছেই তো ফাগুন মাস আসার আগে কিন্তু সব গাছ থেকে পাতা ঝরে যায়, মূলত
ফাগুন মাস আসার আগের মাসেই আমাদের সব গাছ থেকেই পুরনো পাতাগুলো ঝরে যায়। তারপরে ফাগুন মাস আসার সঙ্গে সঙ্গেই দেখা যায় সেই সব গাছগুলোতে নতুন নতুন কচি কচি পাতা, এবং সেই কচি কচি নতুন পাতা গজিয়ে ওঠে। হ্যাঁ, পাতাগুলোর কালার গুলো এত সুন্দর, চারিদিকে মনে হয় সবুজের সমারোহ, দেখতেই অনেক ভালো লাগে। একেই কবি কি বলেছেন, সবুজ আগুন বলে কল্পনা করেছেন। ভীষণ দুঃখী মাস, আমি আগেও বলেছি যে ফাগুন মাসে দুঃখের ইতিহাস কি হয়েছে, ইতিহাসের স্মৃতি বিজড়িত। এই মাসে ভাষা শহীদরা জীবন উৎসর্গ করেছিলেন। তোমরা ভাবো যখন প্রতি বছরই ফেব্রুয়ারি মাস আসে, 21শে ফেব্রুয়ারিকে আমাদের ছুটি দেওয়া হয়, আমরা সেই সময় কি করি, আমরা কিন্তু যারাই যাদেরই আত্মীয় স্বজন মারা গেছে, হ্যাঁ, তারা কি করি, তাদের কথা আমরা স্মরণ করি, আমাদের মনের মধ্যে তাদের প্রতি একটা শ্রদ্ধাবোধ জেগে উঠে। আমাদের আমরা কি করি তখন, সেই সময় আমরা শ্রদ্ধায় তাদের প্রতি ফুল দিয়ে আমরা শ্রদ্ধা জানাই তাদেরকে। হ্যাঁ, আচ্ছা, এরপর বলা হচ্ছে ডুকরে উঠে, থেমে থেমে জোরে জোরে কান্নায় উঠলে উঠে, যারা তাদের ভাইদেরকে হারিয়েছে, যারা তাদের সন্তানদের হারিয়েছে, তারা সেই সময় কখনোই কিন্তু থেমে থাকতে পারে না, তাদের মনটা কান্নায় ভেঙে পড়ে। এরপর বলা হচ্ছে ফাগুন মাসে মায়ের চোখে জল, এ মাসে শহীদ পুত্রের কথা স্মরণ করে মায়ের চোখে জল আসে। শহীদ পুত্রের কথা স্মরণ করে কি হয়, মায়ের চোখে জল আসে। ফাগুন মাসে ভাইরা নামে পথে, এ মাসে শহীদদের অমর আদর্শে বাংলা দামাল সন্ত্রাস বারবার সংগ্রামে লিপ্ত হয়েছে। ফাগুন মাসে দস্যু আসে রথে, 1952 সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা আন্দোলনকারীদের নির্মম নির্বাদ নির্যাতন ও হত্যা করা হয়। কবি আক্রমণকারী পাকিস্তানিদের দস্যু বলে অভিহিত করেছেন। দস্যু মানে আসলে অর্থ হচ্ছে শত্রু, দস্যু মানে শত্রু। কবি এখানে শত্রু, হ্যাঁ, কবি এখানে পাকিস্তানি যে শাসক গোষ্ঠী যারা আমাদের বাংলা ভাষার জন্য যে যারা আন্দোলনকারী ছিল, তাদের উপর যে নির্যাতন নির্মম হত্যাকাণ্ড চালায়, তাদেরকে কি বলেছেন, দস্যু বলে অভিহিত করেছেন। বুকের ক্রোধ ঝেলে প্রতিবাদ ও বিক্ষোভে প্রকাশ করে, প্রতিবাদ ও বিক্ষোভ প্রকাশ করে, ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে, এ মাসে ভাষার জন্য জীবন উৎসর্গ করা হয়েছে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে ফাগুন বুকের ভিতর শহীদ মিনার উঠে, বুকের মধ্যে শহীদ মিনার উঠে। এটা আসলে আমরা যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ জ্ঞাপন করছি, সেটাকে বলা হচ্ছে ফাগুন মাসে দেশপ্রেমিক প্রতিটি বাঙালি, যারা আমরা বাংলাদেশি আছি, যারা আমরা বাংলাকে ভালোবাসি, যারা আমরা মাতৃভাষা আমাদের এই রাষ্ট্রভাষাকে ভালোবাসি, তারা কি করি, আমরা শহীদ দিবসের চেতনায় আলোড়িত হই। আচ্ছা, আমাদের এই কবিতাটা তোমরা সুন্দর করে পড়েছ, আমরা শব্দার্থ সুন্দর করে পড়লাম, তাহলে এই কবিতাটা থেকে আমরা কি জানলাম, এই কবিতার মূল কথা কি, এই 1900 রাষ্ট্রভাষা ও দেশ প্রেম বোধ আমাদের মধ্যে কি জাগ্রত হয় না, এই কবিতাটা পড়ে, এই কবিতাটা পড়ার মাধ্যমে আমরা রাষ্ট্রভাষা সম্পর্কে এবং তাদের আমাদের ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা আমাদের মনে জাগ্রত হয়েছে। আচ্ছা, তোমরা জানো আমাদের কবিতার ক্ষেত্রে কিন্তু আমাদের পাঠ পরিচিতিটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা সবাই তো বই সামনে রেখেছো নাকি? ইয়েস ম্যাম। হ্যাঁ, তো বইটা নিয়ে আমরা কিন্তু পাঠ পরিচিতি, আমরা তো এখন যদি আমাদের প্রশ্ন আসে যে সৃজনশীল যদি আসে তোমাদের জন্য, এবার অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্ট দিতে হচ্ছে, কিন্তু পরবর্তীতে তোমাদের সৃজনশীল লাগবেই, কারণ সবসময় তো সৃজনশীলই হবে, আর সৃজনশীল অ্যাসাইনমেন্ট দিলে তো অনেক বড় হয়ে যেত, তার জন্য তোমাদেরকে গল্পটা তোমরা কতটুকু পড়েছো বা কবিতা কতটুকু পড়েছো তার জন্য তোমাদের ছোট ছোট প্রশ্ন দিয়েছে। তো আমাদের তো সৃজনশীল জানতে হবে, সে কারণে আমরা কি করবো, পাঠ পরিচিতিটা খুব ভালোভাবে জানবো। তাহলে পাঠ পরিচিতিটা আমরা একটু পড়ে নেই, তোমরা সবাই কিন্তু বাসায় কিন্তু আজকে পাঠ পরিচিতি খুব ভালোভাবে একদম মুখস্থ করে ফেলবা। আচ্ছা আচ্ছা, বলা হচ্ছে কি, বাংলাদেশের ইতিহাসে ফাগুন মাসের সঙ্গে 21শে ফেব্রুয়ারি একই সূত্রে গাঁথা। কি বলা হচ্ছে, বাংলাদেশের ইতিহাসে ফাগুন মাসের সঙ্গে 21শে ফেব্রুয়ারি একই সূত্রে গাঁথা, কেননা এই মাসেই বাংলা ভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে ঢাকার রাজপথ বাংলার সাহসী সন্তানদের রক্তে রঞ্জিত হয়েছিল। প্রতি বছর যখন ফাগুন মাস আসে তখন আমাদের স্মৃতি চলে যায় 1952 সালের 21শে ফেব্রুয়ারি রক্তঝরা দিনে। বসন্ত ঋতুর প্রথম মাস হচ্ছে ফাল্গুন মাস। আচ্ছা, এটাও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই লাইনটা দাগ দাও তোমরা, যে বসন্ত ঋতুর প্রথম মাস হচ্ছে ফাল্গুন মাস। প্রশ্ন আসতেই পাশে পারে যে বসন্ত ঋতুর প্রথম মাস কি, আমরা ফাল্গুন মাস বলতে পারি, বা ফাল্গুন মাস কোন ঋতুর মাস, ফাল্গুন মাস কোন ঋতুর মাস, তাহলে আমরা বলতে পারবো বসন্ত ঋতু। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, প্রকৃতির রূপ বৈচিত্র্যের পাশাপাশি এই মাসে আমাদের জন্য দুঃখবোধ জাগিয়ে তোলে।
আচ্ছা, আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগের গৌরবে আমরা একই সঙ্গে দুঃখী ও সাহসী হয়ে উঠি। আমরা কেন দুঃখী হই? কারণ সেই সময় ভাষার জন্য আমাদের বাংলা দামাল সন্তানেরা কি করেছিল, জীবন বিসর্জন দিয়েছে। তার পাশাপাশি আমরা কি জন্য সাহসী হয়ে উঠি? কারণ এই যে ভাষাটা আমরা কি করেছি, অনেক আন্দোলন, অনেক জীবন বিসর্জন দিয়ে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। এটা আমাদের কি করে, পরবর্তীতে আমাদের সাহস যোগায় যে আমরা পারবো, আমাদের কেউ আমাদের কি আটকে রাখতে পারবে না। ফাগুন মাস কবিতায় তুলে ধরা হয়েছে শোক ও বেদনার গভীর অনুভূতি। আমাদের ফাগুন মাস অন্য দেশের ফাগুন মাসের মতো নয়। দেখো, বাংলাদেশের রূপ বৈচিত্র্যের কথা বিবেচনা করেই কিন্তু বাংলাদেশের কি করা হয়েছে, ঋতু ভাগ করা হয়েছে এবং নাম নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশে যখন গরম বা যে সময় শীত, অন্য দেশে কিন্তু সেই সময় শীত নাও থাকতে পারে বা গরম নাও থাকতে পারে। তাহলে বাংলাদেশের ফাগুন মাস কি অন্য দেশের ফাগুন মাসের মতো এক হবে? কখনোই নয়। তাহলে বাংলাদেশের ফাগুন মাস অন্য দেশের ফাগুন মাসের মতো নয়। বাংলাদেশের ফাগুনে বনের ভিতর জ্বলে ওঠে কি সবুজ আগুন জ্বলে, আর আমরা ভাষার জন্য আত্মদানকারী পূর্বপুরুষদের জন্য অনুভব করি দুঃখ ও মমতা। তাহলে আমরা কি জানছি যে আমরা যখনই ফাগুন মাসটা আসে সেই সময় কি হয়, চারিদিকে সবুজের সমারোহ দেখা যায় এবং তার পাশাপাশি আমরা ভাষার জন্য আত্মদানকারীদের কি করি, শ্রদ্ধার সাথে স্মরণ করি, আবার তাদের আত্মত্যাগে শক্তি সাহস যোগায় আমাদের মনে। আমাদের প্রত্যেকের ভিতরে গোলাপ ফুলের মতো একটি শহীদ মিনার জেগে ওঠে। মূলত এখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা বোধ, তাদের প্রতি সম্মান আমাদের মনে জেগে ওঠে। আমরা বাংলার বীর সন্তানদের স্মরণ করি প্রতিটি ফাল্গুনে। আমরা আমাদের যে আমাদের বীর সন্তানেরা আছে তাদের কি করি, আমরা প্রতি বছর যখন ফেব্রুয়ারি মাস বা ফাল্গুন মাস আসে আমরা তাদের কথা স্মরণ করি, তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে সম্মান জানাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কি আর কোথাও সমস্যা আছে আমাদের এই কবিতায়? বলো, আছে মামনি রে? নো ম্যাম। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো আমাদের কবিতাটা? যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা। ইয়েস ম্যাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমি একজনের জন্য করে আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব। আমরা তো কবিতাটা পড়লাম। হ্যাঁ, তোমরা দরকার হলে 1 মিনিট একটু দেখে নাও কবিতার লাইনগুলো, একবার চোখ বুলিয়ে নাও। আমি এখন কিন্তু এখান থেকে প্রশ্ন করব, দেখি কতটুকু তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তোমরা একটু দেখে নাও, তোমরা সবাই একটু দেখে নাও। আমরা কি করবো এখনই, এখনই আমরা একটু প্রশ্ন কয়েকটা ধরবো। আচ্ছা, হয়েছে? দেখলা, তোমরা দেখেছো? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে আমি বলি, তোমরা সবাই মিউট ওপেন করো, আমি প্রশ্ন জিজ্ঞেস করবো, প্রশ্নের উত্তর যেন তোমরা দিতে পারো সবাই। আচ্ছা, আমি তাহলে প্রথমে প্রশ্ন করছি মহুয়াকে। মহুয়া, তো বলো তো, ফাগুন মাস কবিতার প্রথম চরণে ফাগুনকে কি মাস বলা হয়েছে? শুধু মহুয়াই বলবা। ফাগুন মাস কবিতার প্রথম চরণে ফাগুনকে কি মাস বলা হয়েছে বলো? প্রথম চরণে, প্রথম লাইনে কি বলা হয়েছে ফাগুন মাসকে? হ্যাঁ, ভীষণ দস্যি মাস বলা হয়েছে। ভেরি গুড, থ্যাংক ইউ সোনা, দস্যি মাস বলা হয়েছে। আচ্ছা, এর পরে কাকে জিজ্ঞেস করব? স্নেহা। এর পরে স্নেহাকে জিজ্ঞেস করব ফাগুন মাস। আচ্ছা, আমি দেখে দেই ফাগুন মাস, স্নেহাকে বলছি ফাগুন মাস কবিতার রচয়িতা কে? স্নেহা বলো, ফাগুন মাস কবিতার রচয়িতা কে? ম্যাম, হুমায়ুন আজাদ। ভেরি গুড, থ্যাংক ইউ সোনা। ফাগুন মাস কবিতার কবি হচ্ছে আমাদের হুমায়ুন আজাদ। এরপরে বলি, এরপরে তন্নি। আচ্ছা, তন্নি বলো দেখি। ইয়েস ম্যাম। আচ্ছা, ফাগুন মাসে বনে বনে কেমন আগুন জ্বলে? তন্নি বলো, ফাগুন মাসে বনে বনে কেমন আগুন জ্বলে? সবুজ আগুন জ্বলে। ভেরি গুড, সবুজ আগুন। হ্যাঁ, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। এরপর আছে নাবিলা। আছে, আচ্ছা নাবিলা, তুমি রেডি তো নাবিলা? ইয়েস ম্যাম। আচ্ছা বলো তো, বাংলা বছরের ফাগুন ফাগুন মাসটা বাংলা বছরের কততম মাস? একাদশ মাস। হ্যাঁ, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। তাহলে সুন্দর করে তোমরা শুনতে শুনেছো সবাই, সুন্দর করে আজকে পড়েছো। তাহলে আমরা কি করছি, আমাদের আমাদের এই আমাদের এই কবিতাটা খুব সুন্দর করে পড়ে আজকে আমাদের হোমওয়ার্ক কি করব? তাহলে আমরা যেহেতু আমাদের এই কবিতাটা প্রথম পড়লাম, আমরা সুন্দর করে রিডিং পড়েছি, আমরা পাঠ পরিচিতি পড়েছি, আমাদের কবি সম্পর্কে আমরা জেনেছি, তাহলে আমরা এই কবিতা থেকে কি করব, আমাদের হোমওয়ার্ক থাকবে 10টি স্কিল। না, 10টি দিব না, 10টা সবাই করতে পারে না। সোনা, সবাই কি করবা, পাঁচটাই করো, 5টি এসকিউ করবা।
হ্যাঁ, সবাই লিখে নাও 5টা এসকিউ। সেটা কিন্তু খুব সুন্দর করে কবিতা তোমরা অনেকেই মনে করতে পারো, আমরা যেহেতু সৃজনশীল পড়ছি তার জন্য আমাদের কবিতা কিন্তু জানার দরকার নাই। কিন্তু তোমাদেরকে বারবার করে বলে রাখি, আমাদের কিন্তু জ্ঞান অনুধাবন প্রশ্ন শুরু করে আমাদের যদি প্রয়োগ উচ্চতর দক্ষতা সবগুলোর জন্যই কিন্তু কবিতার লাইনগুলো খুবই জরুরি। এমন হতে পারে তোমাদের বলতে পারে যে একটা লাইন তুলে দিল, দিয়ে বললো যে আগের লাইনটাতে কি বলা হয়েছে বা পরের লাইনটাতে কি বলা হয়েছে। আমরা বলি যে কবিতা মুখস্থ করতে হবে না, কিন্তু তোমাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, না হলে কিন্তু তুমি এই এসকিউ গুলো পারবা না, তুমি এই জ্ঞানমূলক প্রশ্নগুলো পারবা না, মনে থাকবে। এই জন্য আমরা কবিতা শুধু রিডিং পড়ব তা না, এমন ভালোভাবে পড়ব যে যদি আমাকে আগের লাইন জিজ্ঞেস করে বা পরের লাইন জিজ্ঞেস করে আমি কিন্তু চট করে বলতে পারি, এবং প্রতিটা লাইন থেকে কিন্তু আমার এসকিউ প্রশ্ন আসতে পারে। তোমরা যে এখন যেহেতু অ্যাসাইনমেন্ট করছো, তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা যে প্রতিটা লাইন থেকে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, তোমাদের জ্ঞানমূলক প্রশ্নও আসতে পারে বা এসকিউ প্রশ্ন আসতে পারে। তার জন্য আমাদের কবিতাটা অনেক ভালোভাবে পড়তে হবে, এবং আমরা যদি এই বছর আমরা সুন্দর করে পড়ি, আগামী নতুন ক্লাসে যখন আমরা উঠবো আমাদের জন্য সৃজনশীল অনেক সহজ হয়ে যাবে। যারা এই বছরগুলোতে সুন্দর করে পড়ছো না, তাদের কি করবে পরবর্তী নতুন ক্লাসে আরো কঠিন যখন গল্প আসবে তখন তোমরা কিন্তু সুন্দর করে পারবে না। এই জন্য সময় তোমরা নষ্ট না করে এবং প্রতিদিন তোমরা রুটিন করে টাইম মেনটেন করে পড়ালেখা করো। আমরা বাসায় আছি বলে আমরা পড়া নষ্ট করবো তা না, প্রতিদিন আমরা টাইম মেনটেন করে আমাদের হোমওয়ার্ক গুলো করবো, আমাদের যে ক্লাসগুলো আছে প্রতিদিনের ক্লাস ক্লাসগুলো দেখবো, আমরা সবগুলো ফলো করবো। আমরা যদি ক্লাস একবারে বুঝতে না পারি, আমরা দ্বিতীয়বার ক্লাস দেখবো, দেখেও যেন আমাদের ক্লাসগুলো সুন্দর করে বুঝিয়ে আমরা সেই অধ্যায়টা ভালোভাবে চর্চা করি। এবং আমরা বলি যে যখন কয়েকটা ক্লাস হয়ে যাবে তারপরে প্রথম থেকে যে অধ্যায়গুলো আমরা পড়েছি সেই অধ্যায়গুলো সবগুলো আরেকবার রিভিশন দিব। তোমাদেরকে একটা কাজ বলে দেই, যে তোমরা এই যে আমরা যতগুলো আমাদের কবিতা এবং গল্প পড়েছি সেই গল্প নামগুলো সবাই একটা খাতায় সুন্দর করে লিখবে, এবং যে কবি এবং লেখক আছে তাদের জন্ম ও মৃত্যু সাল সহ তারিখ তোমাদের জন্য খুবই জরুরি। কারণ এই পরবর্তী ক্লাসে গেলেও কিন্তু এই লেখক বা কবিদের দিয়েই তোমাদের গল্প কবিতা থাকবেই। তোমরা যদি এখন সুন্দর করে তাদের জন্ম মৃত্যু সাল তারিখ বা কোন এলাকায় কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন সেগুলো যদি সুন্দর করে লিখে মুখস্থ করে ফেলো, পরবর্তীতে তোমার জন্য আর অনেক সুবিধা হবে, অনেক আরাম পাবা, অনেক সুন্দর করে বলতে পারবা, করতে পারবা। এবং কবি এবং লেখক পরিচিতি থেকে একটা না একটা প্রশ্ন আসেই, এবং তোমাদের ভালো রেজাল্ট করার মূল শর্ত কিন্তু তোমাদের এমসিকিউ ভালো করতে হবে। এমসিকিউ যারাই ভালো করবে তারাই ভালো করতে পারবে। আর তোমরা তো আমি জানি যে যারা যারা ক্লাস করছো তারা রেগুলার খুব সুন্দর করে পড়ছো, আমি আশা করি আমার সব স্টুডেন্টরাই কি করবে অনেক সুন্দর করে পড়বে এবং ভালো রেজাল্ট করবে। কারণ জানো তোমরা ভালো রেজাল্টের জন্য আমরা কিন্তু পুরস্কার দিচ্ছি, এবং যারা প্রতিদিন এই যে লাইভ ক্লাসে যুক্ত হচ্ছে ভিডিও ক্লাসগুলো দেখছে তাদের জন্য কিন্তু বছর শেষে আমরা থ্যাঙ্কস কার্ডেরও অ্যারেঞ্জ করেছি, এবং আমরা কি করব তাদের জন্য ছোটখাটো পুরস্কারও আরও দেওয়ার চেষ্টা করবো আমাদের ক্লাস টিচার বা অন্যান্য টিচাররা যার যার সাবজেক্ট ওয়াইজ। সুতরাং তোমরা সবাই ভালোভাবে ক্লাস করো আর সুন্দর করে হোমওয়ার্ক করবা, আর সবাই যেহেতু বাসায় আছো সবাই কি করবা সবাই আত্মীয় স্বজন আব্বু আম্মু সবার সাথে খুব ভালো ব্যবহার করবা। তোমরা অনেক বড় হয়ে গেছো, তারপরেও সবাই কিন্তু সন্তানরা মানে সবাই ছোট, তাই আমরা কি করব আমরা আমাদের যে ছোট ভাই বোনরা আছে তাদেরকে অনেক আদর করব, আর যাদের বড় ভাই বোনরা আছে তাদেরকে অনেক সম্মান করব, আর সবার সাথে মিলেমিশে থাকব। আমরা বাসায় আছি এখন, তাই কি করতে হবে সবার সাথে মিলেমিশে সম্মান দেখিয়ে চলতে হবে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি, আগামী ক্লাস দেখার সবাইকে আমন্ত্রণ জানালাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ম্যাম। আল্লাহ হাফেজ, টাটা। Thank you.